দেখতে দেখতে কোরবানি ঈদ চলে এলো, আর এই সময় মানুষেরা সাধারণত মাংসের নানা ধরনের প্রিপারেশন করে থাকেন। আগে যখন ফ্রিজ ছিল না, তখন অনেকেই মাংস সংরক্ষণ করার জন্য এভাবে শুটকি বানিয়ে রাখতো বছর জুড়ে। আর এই শুটকি দিয়ে অসাধারণ সব রান্না করা যায়, যেমন মাংসের আচার, রান্না বা ভর্তা করা যায়। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে মাংসের শুটকি ভর্তা। মাংসের শুটকি ভর্তা করার জন্য প্রথমে শুকনো মাংস এভাবে ঝুরি করে কেটে নিতে হবে। আর মাংস শুটকি করার জন্য অবশ্যই চর্বি আর হাড়টা বাদ দিতে হবে। মাংসের সাথে লবণ আর হলুদ মিশিয়ে হালকা ভাপিয়ে রোদে ভালোভাবে শুকালেই হয়ে যাবে মাংসের শুটকি। তারপর বয়ামে করে বছর জুড়ে রাখতে পারবেন অনায়াসে। দেখেন ভর্তা করার জন্য শুটকিগুলো কীভাবে ঝুরি করে কেটে নিয়েছে। ভর্তার জন্য আরও লাগছে রসুন আর লাগছে কাঁচামরিচ। আপনার আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচার পরিবর্তে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারবেন। এখন ভর্তা করার জন্য রসুন মরিচগুলো একসঙ্গে ভেজে নেব। যখন রসুন আর মরিচগুলো মাঝামাঝি পর্যায়ে ভাজা হয়ে আসবে, তখন সেই মুহূর্তে মাংসের শুটকিগুলো ঢেলে দিয়ে একসঙ্গে ভেজে নেব। এতে করে সময়ও কম লাগবে এবং ভাজাটাও দ্রুত হবে। আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন। শুটকি যখন ভাজা হয়ে যাবে, এটা বোঝার উপায় এর কালারটা সম্পূর্ণভাবেই চেঞ্জ হয়ে যাবে এবং হাতে নিয়ে একটু চাপ দিলেই দেখবেন ভেঙে যাবে। এগুলো একদম ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব এবং নামিয়ে নেওয়ার পর শুটকি থেকে রসুন আর মরিচগুলো আলাদা করে নেব। এখানে একটা বাটার জন্য বাটা নেওয়া হয়েছে, আর এর মধ্যে রসুন আর মরিচগুলো এখন ভালো করে বেটে নেওয়া হবে। যখন রসুন আর মরিচগুলো ভালো করে বাটা হয়ে যাবে, তখনই অ্যাড করব গোস্তের শুটকিগুলো। গোস্তের শুটকিটা সাধারণত একটু দানা দানা খেতে ভালো লাগে, আর আপনাদের কাছে দানা দানা খেতে ভালো না লাগলে একবারে মিহি করে গুঁড়া করে নিতে পারেন। এটা একবারে হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর তার সাথে 2 টেবিল চামচ সরিষার তেল। সামনে যেহেতু কোরবানি ঈদ, অনেকে হয়তো মাংসের শুটকি করবেন, অনুরোধ করব একবার এভাবে ভর্তা করে খাওয়ার জন্য। আশা করি ভালোই লাগবে এবং সকলে খুব পছন্দ করবে। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।